টেলিভিশনের নান্দনিক বিজ্ঞাপন আর সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের যুক্ত থাকতে দেখে এক্সেলসিয়ার সিলেটে বিনিয়োগ করেছিলেন প্রায় শতাধিক ব্রিটিশ বাংলাদেশি সিলেটের পাঠানটুলিতে নির্মিতব্য বিশতলা বিশিষ্ট আইকনিক টাওয়ার ও রিসোর্ট এক্সেলসিয়র হাইড দু সালে উদ্বোধন করেছিলেন ব্রিটিশ এমপি অ্যান্ড মেইন তারপর দু সালে জাকারিয়া সিটি ক্রয়ের পর এক্সেলসিয়ার সিলেট লিমিটেড নাম দিয়ে সতেরো একর জমির উপর নির্মিত হোটেল অ্যান্ড রিসোর্ট প্রজেক্টের জন্য বিনিয়োগকারী সংগ্রহ করে উদ্যোক্তারা কিন্তু বিনিয়োগের পর থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পান ব্রিটিশ বাংলাদেশি বিনিয়োগকারীদের একটি অংশ শুক্রবার বিনিয়োগকারীরা লন্ডনে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাঈদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন যে যত কিছু আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল সব কিছু কিন্তু বগাস ছিল সব সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি যে নাম বলছে ওনারা ওই প্রজেক্টের সাথে আসেন তখন আমরা মনে ওনারা যখন সাথে আসেন নিশ্চয়ই ওই প্রজেক্টে কোনো ইয়ে হবে না গরমিল হবে না এই সরল বিশ্বাসে আমাদের আমরা দোরা খেয়ে গেছি এরকম অ্যামাউন্ট খুট বি এনিথিং উনত্রিশ ত্রিশ কোটি টাকা কেউ বলছে পঁয়ত্রিশ কোটি টাকার মতো সে মারছে আমি প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো ইনভেস্ট করেছিলাম এজ এ অরিজিনালি এজ এ ডাইরেক্টর আমরা ডিমান্ড করেছিলাম অডিটের ইন্ডিপেন্ডেন্ট অডিট অ্যাকাউন্ট দেওয়ার জন্য কোনো আজ পর্যন্ত কোনো অডিটের অ্যাকাউন্ট আয় নাই বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমরা চাই বাংলাদেশে ইনভেস্ট করতে আমাদের ছেলেমেয়েরাও ইনভেস্ট করবে ফিউচার ফরেনাররাও ইনভেস্ট করবে যখন ফরেনাররা শুনবে এগুলি হইতেছে তোরা আসবে না আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে যাবে না বাংলাদেশ গভর্নমেন্ট শুড ফুলি ইনভেস্টিগেট দিস ইনসিডেন্ট অ্যান্ড টেকন অ্যাকশন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আব্দুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবসায়ী সিরাজ হক কয়সর খান আনিস রহমান ও আহমেদ সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা দাবি করেন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও বিনিয়োগের অর্থ ফেরত চাওয়ায় তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমি এই প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে টাকা আমার টাকা দিয়ে ফি প্রদান করা হলো আমি সিগনেচার করে আমি গ্রহণ করেছি কোম্পানির পক্ষ থেকে এই এখন আমি ও মামলার মানে কি বলে আসামে টু থাউজেন্ড থার্টিনের নভেম্বরের থেকে টু থাউজেন্ড মার্চের মধ্যে আমি আমার বিনিয়োগের ওয়ান লক্ষ টাকা যেটা আমি আমার হাতে রিসিট আছে সাইদ চৌধুরীর হাতের রেখা রিসিট আছে আমাকে ব্যক্তিগতভাবে হয়রানি করার জন্য আমাকে ফ্যামিলি সহ হয়রানি করার জন্য ছয়জনকে আসামি ঘরে এটা জিডিও করছিলো আমরা নাকি ওর কাছে চাঁদাবাজি করছি পঞ্চাশ লক্ষ টাকা ফেসবুকে বাড়ি বাই যে পাবলিশ করেছিলেন সেটাকে লাইক মারার অপরাধে আমাকে আইসিটি মামলাতে ঢুকানো হয়েছে উদ্দেশ্য হচ্ছে যদি আইসিটি মামলাতে বেল হবে না আমি দেশে যেতে পারবো না দেশে না যেতে পারলে আমি ওর বিরুদ্ধে দেশে ফাইট করতে পারবো না কোর্টে যেতে পারবো না কেস করতে পারবো না জাকারিয়া সিটিতে আমি এইটি ফাইভ লাখ টাকা বিনিয়োগ করছি এবং আজকে আমি একজন বিক্রিম আমার উপরে কিন্তু ওরা ওই যে একটা কেস দিয়েছে আইসিটি মামলা এখন টাকা বিনিয়োগের পরে যদি আমাকে আবার কেস দেওয়া হয় এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার এর জন্য সাইদ চৌধুরী এবং শাহজামাল দায়ী আর আমি এটার বিচার চাই এদিকে এক্সেলসিয়ারের বর্তমান পরিচালক সাইদ চৌধুরীর সাথে বিনিয়োগকারীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিচারাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি পরে এক ইমেল বার্তায় সাইদ চৌধুরী জানিয়েছেন প্রকল্পের দ্রুত সফলতা দেখে এটিকে সাময়িকভাবে ব্যর্থ করে দিতে অবৈধ সুবিধাভোগী লোকেরা এক্সেলসিয়ারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন ফেসবুক ও সংবাদ মাধ্যমে কোম্পানির সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিসাধন ও মানহানির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে অভিযুক্তরা বিচারাধীন বিষয় নিয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিদ্বেষ ছড়িয়ে অপরাধের বিস্তৃতি ঘটাচ্ছেন তানভীর আহমেদ চ্যানেলস নিউজ লন্ডন